রাজধানীর নয়া পল্টনে কাল মহাসমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এদিকে আগামীকালের সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে নয়া পল্টনে জড়ো হন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে 11টার দিকে পুলিশ তাদেরকে সরে যেতে 10 মিনিট সময় দেয়। অবশ্য 5 মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে যায়। বিএনপির কোনো কর্মসূচি হলে পরে সেইখানে নানা শর্ত জুড়ে দেওয়া হয়, বলা হয় যে করা হবে না। সব কিছু বিবেচনা করেই আগামীকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়া পল্টনে কাল মহাসমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এদিকে আগামীকালের সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে নয়া পল্টনে জড়ো হন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে 11টার দিকে পুলিশ তাদেরকে সরে যেতে 10 মিনিট সময় দেয়। অবশ্য 5 মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে যায়। বিএনপির কোনো কর্মসূচি হলে পরে সেইখানে নানা শর্ত জুড়ে দেওয়া হয়, বলা হয় যে করা হবে না। সব কিছু বিবেচনা করেই আগামীকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়া পল্টনে কাল মহাসমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এদিকে আগামীকালের সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে নয়া পল্টনে জড়ো হন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে 11টার দিকে পুলিশ তাদেরকে সরে যেতে 10 মিনিট সময় দেয়। অবশ্য 5 মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে যায়। বিএনপির কোনো কর্মসূচি হলে পরে সেইখানে নানা শর্ত জুড়ে দেওয়া হয়, বলা হয় যে করা হবে না। সব কিছু বিবেচনা করেই আগামীকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়া পল্টনে কাল মহাসমাবেশ করবে বিএনপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এদিকে আগামীকালের সমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে নয়া পল্টনে জড়ো হন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে 11টার দিকে পুলিশ তাদেরকে সরে যেতে 10 মিনিট সময় দেয়। অবশ্য 5 মিনিটের মধ্যেই সড়ক ফাঁকা হয়ে যায়। বিএনপির কোনো কর্মসূচি হলে পরে সেইখানে নানা শর্ত জুড়ে দেওয়া হয়, বলা হয় যে করা হবে না। সব কিছু বিবেচনা করেই আগামীকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসমাবেশ এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।